ঢাকা প্রিমিয়ার লীগ মানেই আবাহনী লিমিটেড। রেকর্ড 17 বারের চ্যাম্পিয়নরা এবারের আসরেও জিতে চলেছে একের পর এক ম্যাচ। প্রতিপক্ষকে গুড়িয়ে এখন পর্যন্ত পাওয়া সবগুলো জয়ই বড় ব্যবধানের। পঞ্চম রাউন্ড শেষে প্রত্যাশিত পারফরমেন্স শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও। বর্তমান চ্যাম্পিয়নরা এখনও হারেনি কোনো ম্যাচ। না হারার তালিকায় তাদের সঙ্গী প্রাইম আর লেজেন্ডস অফ রূপগঞ্জ। দলগুলো যখন লড়াই করছে সুপার সিক্সে জায়গা নিশ্চিত করার জন্য, তখন টুর্নামেন্ট অনেকটাই শেষ ঐতিহ্যবাহী মোহামেডানের। ডিপিএল এর দ্বিতীয় সফলতম দল, নয়বারের চ্যাম্পিয়নরা প্রথম পাঁচ ম্যাচ শেষেও দেখা পায়নি একটা জয়ের। অথচ বেশ ঢাকঢোল পিটিয়ে অনেকটা জাঁকজমকপূর্ণভাবে দল গড়েছিল সাদা কালোরা। গতবারের মতো এবারের আসরেও তাদের হয়ে নাম লেখান সাকিব আল হাসান, এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ কিংবা ইমরুল কায়েস, কে নেই মোহামেডান শিবিরে। তবে কেবল নামমাত্র চুক্তিতেই বেশি মনোযোগ মোহামেডানের। সাকিব মিরাজকে আসরের অধিকাংশ ম্যাচে না পাবার কথা জেনেও চুক্তিবদ্ধ করা হয়। মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস কিংবা সৌম্য সরকারদের সাম্প্রতিক সময়ে কোনো উল্লেখযোগ্য পারফরমেন্স নেই। ব্যাট হাতে ডিপিএলে যখন রানের ছড়াছড়ি, তখনও ম্যাচের পর ম্যাচ ব্যাট হাতে ব্যর্থ তারা। রনি তালুকদার ছন্দে থাকলেও আয়ারল্যান্ড সিরিজের ব্যস্ততায় খেলতে পারছেন না তিনি। ক্যারিয়ারের সায়ান্নে পৌঁছানো মোহাম্মদ আশরাফুলের সঙ্গে চুক্তি করলেও সেরা একাদশে খেলছেন না সাবেক টাইগার অধিনায়ক। বোলিং ইউনিটটাও সাদামাটা মোহামেডানের। খালেদ আহমেদ, আবু জাহেদ রাহিরা থাকলেও নামের প্রতি সুবিচার করতে পারছেন না তারা। স্পিনে এনামুল হক জুনিয়র আর মাহমুদুল্লাহ রিয়াদি ভরসার নাম দলটির। মোহামেডানের বাজে পারফরমেন্সের জন্য দূরদর্শিতার অভাবকেই দুষছেন সবাই। নতুন পরিচালনা কমিটি দায়িত্ব নেয়ার পর ধারণা করা হয়েছিল সুদিন ফিরবে ঐতিহ্যবাহী ক্লাবটিতে, কিন্তু সে আশা দুরাশাই হয়ে থাকল। সাব্বির মিথুন, সময় সংবাদ।